फाइनल रावच्छी नेस प्रथमे तो सब डिविजन विनर्स सभाई के अमी कंग्रेचुलेट करबो मेरा सुंदर स्पोर्ट्स अचीवमेंट जो आछे प्रतिदानाते 70 टू 80 टीम्स पार्टिसिपेट करे छे तो ओखान थेके एक टीम जीते सब डिविजन लेवल आसे छे ओखाने भी जीते एखाने आसे छे एटा बड़ो अचीवमेंट आछे पी एस लेवल ऑलरेडी हमारा प्रेस डिस्ट्रीब्यूशन तो खराब हुए सब डिविजन लेवल तो प्रेस डिस्ट्रीब्यूशन हुए डिस्ट्रिक्ट लेवल प्रेस डिस्ट्रीब्यूशन वो भी तो हमारा बोली देव तो हमारा प्रथम खेल जो टूर्नामेंट आज लीग टूर्नामेंट फाइनल सब कुछ आज थे और आगामी कल हमारा शेष कर तरह हमारा प्रेस डिस्ट्रीब्यूशन ऊपर हमारा चेक कर ये सुंदर अनुष्ठान जो आ माननीय मुख्यमंत्री अनुप्रेरणा हमार जंगलमगाल एरिया थे आगे कि भाव माओवादी मन छो वोटा हैंडल करार जो जो यूथ छेले लोग आगो आलो मैं पॉजिटिव वे थे वो एनर्जी गुलो यूज करार जो प्रतियोगिता जंगल बगल प्रतियोगिता करा हुए खूब भलो बड़ो इनिशिएटिव अपनी देखते पारबें 2012 पड़े हमारे जिला से कोई रकम माओवादी हो कि इन्सिडेंट कि बड़ो अचीवमेंट आज तर माओवादी पुलिस स्टेशन एरिया तक अनेक रिक्रुटमेंट हो जूनियर कांस्टेबल सिविक वॉलंटियर्स और एक्स माओवादी छो सरेंडर उन्हें सबा के होम गार्ड हुआ चाकरी दिया हुए चलो और जंगल महल कारागारा आगे जीते चलो उन्हें भी सिविक वॉलंटियर स्पेशल सिविक वॉलंटियर्स भाव चाकरी दिया हुए चलो ये सब कुछ कारण हमारे यूथ जो पुरुलिया यूथ कुल आछे प्रशासन प्रश्न का विश्वास को और वाला नीचे उन्नयन दिखे वाला जाए फलो भलो था और कि बेसि कि बोलो ना हमें और टीम को भाई सबा के जो आल द बेस्ट जाना भलो भलो भाव खेल एखान प्राइसेस भी आन प्लेयर जो मैं एक अपनी देखते पाबीन टू व्हीलर आ कौन कौन प्लेयर जो फीमेल प्लेयर टूर्नामेंट हो एक स्कूटी आरोप प्राइसेस सभी बड़ो बड़ो प्राइसेस तो सभी भारत भी पार्टिसिपेट कर सबा के अंत बस जाना थैंक यू सॉरी माननीय जिला आरक्षक महोदय के आंतरिक धन्यवाद जानाई सुचिंतित मूल्यवान बक्तव्य रखार जो अपने गाथार्थे एक अत्यंत मूल्यवान तथ्य दिए रखी আমাদের এই জঙ্গলমহল কাপ 2020 যেটা 23 নভেম্বর শুরু হয়েছিল টোটাল মেল ফুটবল টিম অংশগ্রহণ করেছিল 360টি এবং সেখানে মোট প্লেয়ার সংখ্যা ছিল 360টি টিমের 5400 আবার বলছি মেল ফুটবল টিম 360টি এবং প্লেয়ার ছিলেন 5400 এবং টোটাল ফিমেল ফুটবল টিম 331 প্লেয়ার ছিলেন 4965 অর্থাৎ টোটাল ফুটবল টিম মেল এবং ফিমেল করে 691টি টিম যোগদান করেছিলেন এবং টোটাল ফুটবল প্লেয়ার 10365 এই বিরাট সংখ্যা দেখে আপনারা বুঝতে পারছেন আমাদের জঙ্গলমহলে কত প্রতিভা লুকিয়ে আছে সেই সুপ্ত প্রতিভাকে প্রতিভার অন্বেষণে খেলাধুলার মান পরিকাঠামোগত উন্নয়ন এবং নবীন প্রতিভার অন্বেষণে মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব অনবদ্য উদ্যোগ এবং পুরুলিয়া জেলা পুলিশের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের মতো এবছর জঙ্গলমহল কাপ 2020 অনুষ্ঠিত হচ্ছে আজ তার ফুটবল প্রতিযোগিতা জেলা স্তরে একটি সাব ডিভিশনের চ্যাম্পিয়ন টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং কাল রবিবার সরিয়ে দুপুরে মেগা ফাইনাল আপনারা দেখতে পাবেন দুটি ফাইনাল টিম এবং আগামী কাল সকাল 9টায় শুরু হবে অন্যান্য ইভেন্ট অর্থাৎ ছৌ নৃত্য প্রতিযোগিতা ছৌ যান পাতা নাচ এবং তীরন্দাজি প্রতিযোগিতা
মহতী ক্রীড়া যজ্ঞে উৎসবের অঙ্গনে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। সম্মানীয় অতিথিবর্গকে আমরা একটু মাঠে আসার জন্য অনুরোধ জানাই। বেলুন উড়িয়ে ফুটবল খেলার শুভ সূচনা হবে। উপস্থিত সুপ্রিয় দর্শক বন্ধু, সংবাদ মাধ্যম থেকে আগত সাংবাদিক বন্ধুগণ এবং এই খেলার সঙ্গে জড়িত সবাইকে এবং বিশেষ করে মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে আমরা অশেষ ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সহযোগিতার জন্য। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন, আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা আমাদের একান্তই কাম্য। সৌহার্দ্য সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে। উন্নয়ন জেলার সার্বিক উন্নয়নে তারা প্রশংসনীয় গতিতে এগিয়ে চলেছেন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি। বেলুন উড়িয়ে আমরা শুভ সূচনা করছি ফুটবল প্রতিযোগিতার। উপস্থিত আছেন পুরুলিয়া জেলা পুলিশের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকবৃন্দ, মাননীয় শ্রী বৈদ্যনাথ মণ্ডল, এমএসএফ ফুটবল সাব কমিটির মাননীয় চেয়ারম্যান এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন সূচিত হলো ফুটবলে। সমস্ত খেলোয়াড় প্রতিযোগী প্রতিযোগিনী সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফুটবল বাঙালির অনেক জনের একটি খেলা, সব খেলার খেলা বাঙালি ফুটবলের প্রতি উৎসাহ, ফুটবলের প্রতি ভালোবাসা মানুষের চিরন্তন। এরপরই শুরু হবে ফুটবল প্রতিযোগিতা। ফুটবলে ফুটবলে কি দিয়ে ফুটবলের শুভ সূচনা। প্রথম ম্যাচ মহিলা বিভাগে আশা থানা এবং জয়পুর থানার মধ্যে, দ্বিতীয় ম্যাচ পুরুষ বিভাগে জয়পুর থানা এবং বলরামপুর থানার মধ্যে। জল ওইখানে জল জল